নমস্কার দর্শক বন্ধুরা, মায়ার নবতম রূপের তাড়নায় আজ নদিয়া জেলার লীলাক্ষেত্র, নবদ্বীপ ও নদী পেরিয়ে মায়াপুর ভ্রমণ। সঙ্গে থাকছে নব উদ্বোধিত ইস্কন মন্দিরের অন্দরমহলের ঝলক। তাই এক লাইককে এক লাইফ ভেবে, এক কমেন্ট করে এক গার্মেন্ট বানিয়ে ফেলুন। তবে নতুন একটা ছুটির দিনের মজা উপভোগ করতে দক্ষিণেশ্বর সার্কেলকে সার্কুলার প্রদক্ষিণ করে দক্ষিণেশ্বরের কালীমাতাকে সেলাম জানিয়ে বালি ব্রিজ পেরোতে হবে। এটা মোটের ওপর কমন আমাদের এপারের বাসিন্দাদের জন্য। তবে সাত সকালে বালি ব্রিজের ভ্রমণ একটা আলাদা মজা এনে দেয়। আর এবার রাজচন্দ্রপুর থেকে NH6 অর্থাৎ খড়গপুরের রাস্তাকে বামে রেখে ধরে নেব NH2। গন্তব্য আপাতত ডানকুনি থেকে বাঙ্গিহাটির রাস্তা নিয়ে দিল্লি রোডে পৌঁছানো। ঝাঁতাকলের মতন থোড়বড়ি খাড়া আর খাড়াবড়ি থোড় জীবন থেকে একটা দিনের বিশ্রাম যেন পথভ্রমণের এই হুজুককে কয়েক গুণ উপভোগ্য করে তোলে। তাই বারবার এক অলীক মায়ায় বশবর্তী হয়ে আবারও পথে নেমেছে অটোমোবাইল পথিক। এবার ডানকুনির দিকে খানিকটা এগিয়ে ডানে বেঁকে ধরে নেব বাঙ্গিহাটির রাস্তা, আর বাঙ্গিহাটি পেরিয়ে এসে উপস্থিত দিল্লি রোডের দোরগোড়ায়। এবার মসৃণ পথে এগিয়ে পৌঁছতে হবে কালনার বাইপাসে। স্টেট হাইওয়ে না ধরে বরং আজ আবারও এক কাব্যিক বাইপাস থাকছে এই ব্র্যান্ড নিউ ব্লগে। আর বলতে বলতেই এসে হাজির অপরূপা। গ্রামের রাস্তাঘাট ইদানিং বেশ ভালো হওয়ায় আমার মতন টোটো কোম্পানিদের যে সার্বিক মানসিক উন্নতি হচ্ছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। গ্রামের পরিবেশে উপস্থিত উচ্চ অক্সিজেন লেভেল আমার শুধু নিঃশ্বাস নয়, বরং সপ্তাহান্তের ক্লান্তিকেও নিমেষেই স্মৃতির অগোচরে মিলিয়ে দিতে সাহায্য করছে। আর এ এক অদ্ভুত অনুভূতি যা কিনা এখন অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে, আর এই অভ্যেসে এখন আপনারাও মিশে গেছেন। তাই ভবঘুরে জীবনটাকে এবার হাই থ্রটেলে এগিয়ে নিয়ে যাওয়া যাক। দুপাশে দিগন্ত বিস্তৃত ক্ষেত, যেখানে কোথাও ধান, কোথাও পেঁয়াজ, কোথাও আবার আলুর ফলন হয়েছে, আর চাষি ভাই বোনেরা তাদের ফসল তুলে বিক্রির আশায় খুশি মনে কাজ করে চলেছেন। রাস্তা আটকেই সারমেয় বোধহয় আমার সাথে ঘুরতে যাওয়ার আবদার জানাচ্ছে। গতদিন ডায়মন্ড ব্লগে এক টম, আজ এক কুকুর। আমার বন্ধুবান্ধব জুটছে বেশ ভালোই, তবে এবার একটা গ্রুপ রাইড করতে হবে। আর এখন অম্বিকা কালনা পেরিয়ে এসে স্টেট হাইওয়ে থেকে ডান দিকে বেঁকে এগিয়ে যাব নবদ্বীপের রাস্তায়। নদিয়া জেলার নবদ্বীপ গ্রাম দ্বাদশ শতকের সেন বংশের প্রথম রাজধানী ছিল গৌড়ের আগে। পঞ্চদশ শতকে চৈতন্য মহাপ্রভুর জন্মের পর বৈষ্ণব ধর্মের প্রভাব ছড়িয়ে পড়ে বাংলার আনাচে কানাচে। মহাপ্রভুর সময়কালে ও পরবর্তীতেও এখানে জন্মগ্রহণ করেন অনেক পণ্ডিত, সাধক, বিদ্যালঙ্কার এবং সংস্কৃতজ্ঞ। পরবর্তী সময়ে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে শক্তির উপাসনা শুরু হয় এবং রাজা গিরিশচন্দ্রের আমলে স্থাপিত হয় এখানের বহু প্রতিমা ও মন্দির, এবং রাসের জনপ্রিয়তাও বৃদ্ধি পায়। দোল পূর্ণিমা ও রাস পূর্ণিমাতে জমজমাট হয়ে ওঠে নবদ্বীপ ও মায়াপুর। একটা স্কুটির ওপর ভর দিয়ে দাদু সাইড দিচ্ছে এক টোটোওয়ালাকে। ট্যুরিজমের ওপর এত দরদ দেখাতে গিয়ে দাদুর না আবার হাড়গোড় ভেঙে দরদর করে ঘাম ছোটে। দাদুর এই কাণ্ডকীর্তিকে ইগনোর করে এসে পড়েছি মহাপ্রভু শ্রী সোনার গৌরাঙ্গ মন্দির শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমে। রাধারমণ দাসের পূর্ণ সমাধিস্থল হল এই সমাজবাড়ি আশ্রম, আর একেই সোনার গৌরাঙ্গ মন্দিরও বলা হয়। পঞ্চদশ ও ষোড়শ শতকের চৈতন্য সনাতনী ধর্মাবলম্বী গৌরনিতাই রাধাকান্ত ও রাধাকৃষ্ণের বহু উপাসকদের পবিত্র স্থল এই আশ্রম। রয়েছে তাদের নিদর্শন চারিদিক জুড়ে। ষোড়শ শতকের মধ্যভাগে যখন বৈষ্ণব আচার ও চৈতন্য লীলা মানুষ ভুলতে বসেছে, বড় বাবা অর্থাৎ রাধারমণ চরণ দাস তখন দীক্ষা প্রদানের মাধ্যমে আবারও ফিরিয়ে আনেন বৈষ্ণব ধর্মের উদ্দীয়মান ধ্বজাকে। বর্তমানে প্রাক্তন নামক বাংলা ছবিতে ব্যবহৃত ভ্রমর কৈয়ো গিয়া এই বড় বাবারই লেখা গান। মধ্যভাগে চৈতন্যলীলার নিদর্শন বড় বাবার সময়কালের। তখন অনেক সাধু সন্তরা অনুপ্রাণিত হন তার ভাবধারায়, আর নতুন করে এই লীলাক্ষেত্র তার প্রাণ ফিরে পায়। বড় বাবার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে আশ্রমের এই পূর্ণ সমাধিস্থলে, আর তার লেখা ও সুর মানুষের মনে মনে। আর এবার চলে এলাম শ্রী শ্রী বলদেবজিউ মন্দিরে। মারাঠা শাসনকালে রাজা কুজঙ্গর প্রতিষ্ঠিত ওড়িশার ইচ্ছাপুরের সিদ্ধ বলদেবজিউ মন্দিরেরই একটা সংস্করণ রয়েছে নদিয়াতে। তবে এটা অনেক পরে এখানে প্রতিষ্ঠিত হয়। অগণিত সিদ্ধ পুরুষের সমাগমের দরুন
বহু ধর্ম ও আচারের প্রসার হয় জেলা জুড়ে। আর এবার চলে এলাম বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দিরে। এখানে প্রবেশ মূল্য বাবদ মাথাপিছু ৫ টাকা করে দিয়ে দর্শন করে নেব গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। বেলা হয়ে যাওয়ায় এখানে দর্শনার্থী অনেক কম থাকার সুবাদে দর্শন বেশ সুন্দরই হলো। ধামেশ্বর থেকে চলে যাব গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান ও আদি ভাবস্থল শ্রী জগন্নাথ মিশ্রের বাড়িতে। ঠাকুরদা উপেন্দ্র মিশ্র ছিলেন উড়িষ্যার জাজপুর জেলার বিরাজক্ষেত্রের ভরদ্বাজ ব্রাহ্মণ। পরবর্তীতে তিনি চলে আসেন বাংলার শ্রীহট্ট জেলায়। আর তার সন্তান জগন্নাথ মিশ্র এবং বধূ শচীদেবীর সন্তান হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মা শচীদেবীর কোলে শুয়ে রয়েছেন শিশু মহাপ্রভু। আর এই হলো সেই বিখ্যাত বটগাছ, ৬০০ বছরের পুরাতন বটগাছ, যেন ইতিহাসের এক জলজান্ত সাক্ষ্য। এর নিচেই মহাপ্রভু জন্মগ্রহণ করেন, পরে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহের পর চলে যান ধামেশ্বরে। আচ্ছা, তখনও বোধহয় বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার রীতি ছিল, জোকস অ্যাপার্ট। আর এবার এসে পড়েছি এক বিখ্যাত বটগাছের পাদদেশে। এখানে রয়েছে পোড়ামাতা মন্দির, এক ভয়াবহ আগুনে পুড়ে যায় চারদিক, শুধু নিস্তার পায় মা ভবতারিণী ও বটগাছ। এই গাছের পাশে রয়েছে ভবতারিণী ও বামদিকে রয়েছে মহাদেব। মন্দিরের গর্ভগৃহে চলছে অবিরাম পূজা অর্পণ, রক্তজবা ও লাল চন্দনের অঞ্জলিতে ভরে রয়েছে মায়ের গর্ভগৃহ। এই বটগাছের বামদিকে রয়েছে ভোলে বাবা মহেশ্বর। শিব মন্দিরটিও বটের পাদদেশে একে অপরকে আলিঙ্গন করে অধিষ্ঠান করছে। এবার পোড়ামাতলার এই বাজার এলাকা ছেড়ে বর্ষণা মন্দিরে এগিয়ে যাব, রাধারানী বর্ষণা মন্দির। এখানে রয়েছে গুপ্ত বৃন্দাবন, যা অবশ্যই মিস করার নয়। আর এখানেও টিকিট বাবদ মাথাপিছু ১০ টাকা করে দিয়ে পাতালে প্রবেশ করে দর্শন করব গুপ্ত বৃন্দাবনে চৈতন্যলীলার বেশ কিছু নিদর্শন। আর এবার পা চালিয়ে সিঁড়ি ভেঙে নেমে পড়ব গুপ্তপক্ষে। সংস্কৃত শিক্ষার পীঠস্থান এই অঞ্চল সত্যই বাংলার অক্সফোর্ড। এখানে ভোলে বাবা ও তার সন্তানদের নিদর্শন থেকে রাধাকৃষ্ণের ভাবলীলা, রামায়ণের ঘটনাবলীর দৃশ্যায়ন, শ্রী চৈতন্যদেবের শিশুকালে শচীদেবীর শাসন, মুনি ঋষিদের সংস্কৃত অধ্যয়ন, মহাপ্রভুর ভাবলীলা সবেরই নিদর্শন ছড়িয়ে রয়েছে কাঁচে মোড়া এই গুপ্তকক্ষে। কৃষ্ণলীলা যে বহু দেবতাদের অবতারের মধ্যেও বিরাজমান, তারও নিদর্শন রয়েছে এই বৃন্দাবনে। কার্তিক ও গণেশজির বাবা মায়ের সঙ্গের মুহূর্ত ও শ্রীকৃষ্ণের জন্মলগ্নের ঘটনা ভীষ্মের সরসজ্জার নিদর্শন ফুটিয়ে তোলে ইতিহাস ও ধার্মিক এক যোগসূত্রকে। ভাগীরথী নদীর পশ্চিম উপকূলের নবদ্বীপ গ্রামকে ছেড়ে এবার নৌকা করে পাড়ি দেব জলঙ্গি ও ভাগীরথীর সংযোগস্থলের বিংশ শতকের ভক্তি বেদান্ত স্বামী প্রভুত পদজির প্রতিষ্ঠিত মায়ার নগরী মায়াপুরে। জলঙ্গির জঙ্গলি ভাব যদিও চোখে পড়ল না, তবে ভাটা থাকলেও নদীর স্রোতের যে বেশ ভালোই টান রয়েছে তা বেশ উপলব্ধি করতে পারছি। আর ওই যে দূরে দেখা যায় ইস্কন মন্দির। এসে পড়েছি মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, যা কিনা ইস্কন মন্দির বলেই পরিচিত। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইস্কনের এই মন্দির 70,000 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। ঢুকেই চোখে পড়ল শ্রীলা প্রভুপদর ভজন কক্ষ। এখানে সর্বক্ষণই চলতে থাকে হরিনাম, ভক্তরা নিজের মতন ভজন গানও করেন। মায়াপুরের এই ইস্কন মন্দির পৃথিবীর সর্ববৃহৎ মন্দির এবং বৈষ্ণব ধর্মের পীঠস্থানও বলা যেতে পারে। ইস্কন হেডকোয়ার্টারও এটি। গতকালকেই এই নতুন মন্দির এবং প্রার্থনা ও নাচগান কক্ষের উদ্বোধন হয়, আর তাই প্রথম ঝলক আপনাদের সবার সাথে উপভোগ করতে চলে এসেছি। শুধু আমি নই, বরং অগণিত ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হয়েছে আজই, রবিবারের ছুটির দিন বলে কথা। আপাতত বিকেল 4টে বেজে গেলেও মন্দিরের দরজা না খোলায় ক্রমেই বেড়ে চলেছে ভিড় ও দর্শনার্থীদের ব্যাকুলতা। অবশেষে প্রায় 20 মিনিট পরে দরজা খোলায় লাইন দিয়ে গুটি গুটি পায়ে সবাই এগিয়ে চলেছে নবনির্মিত এই মন্দির প্রাঙ্গণে। ছোটবেলায় বাবা মার সঙ্গে এসেছি বটে, তবে তার কোনো স্মৃতি আজ অবশিষ্ট নেই। কিন্তু এখন যে বড় হওয়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গিও বদলেছে, তাই এই মায়ার নগরীর ইতিহাস ও ইতিকথা কিঞ্চিত অস্বস্তিকর বোধ হয়। কিন্তু এত ভিড়ে সবার সাথে মিলে মন্দির দর্শনের আনন্দ আপাতত প্র্যাকটিক্যালিটিকে একটু দূরে সরিয়েই রাখছে। বাইরে দেওয়াল জুড়ে রয়েছে সিরামিক্সের বিভিন্ন শিল্পকলার কাজ,
তবে তা শুধু আপাতত গ্রাউন্ড ফ্লোরের বাইরেই নজরে এলো। সম্পূর্ণ তৈরি হলে তার বিউটিটা আরেকবার উপভোগ করে নেওয়া যাবে। এখন বরং রেলিং ধরে সবার সাথে এগিয়ে চলি মন্দিরের ভেতরের দিকে। আর এগিয়ে যেতে দেখতে পাচ্ছি সবাই তাদের মোবাইল বের করে এই অন্দরমহলের দৃশ্য তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর আমিও বরং আপনাদের দেখাতে থাকি তারই দৃশ্যরূপ, মন্দিরের গায়ে খোদাই করা কৃষ্ণলীলার নিদর্শন, যা মার্বেল পাথরের ওপরে প্রতিস্থাপন করা হয়েছে। বাদিকে রয়েছে প্রার্থনা কক্ষের প্রবেশদ্বার, আর আমরা এগিয়ে চলেছি নাচগান কক্ষের দিকে। বিরাট এই গোলাকার বহুতল কক্ষে একসাথে নাম কীর্তন করতে পারবেন শত সহস্র ভক্তগণ। তবে সম্পূর্ণ তৈরিতে এখনও বছর তিনেক লাগবে বলেই মনে হয়। এই প্রাঙ্গণের সামনের দিকে অধিষ্ঠান করে রয়েছেন যথাক্রমে গোপিনীদের সঙ্গে কণ্ঠীধারী শ্রীকৃষ্ণ ও ভাবলীলার রত শ্রী চৈতন্যদেব ও তার ভক্ত অনুরাগীগণ, এবং সব শেষে দেখা যায় রয়েছেন সভাসদ, সঙ্গীতজ্ঞ ও বৈষ্ণব ধর্মাবলম্বীগণ। এই মূল মন্দিরেই কৃষ্ণগানের সাথে ভবিষ্যতে অগণিত বৈষ্ণবধর্মী ভক্তদের নাচ গান করতে দেখা যাবে। আর এবার এখান থেকে বাঁদিকে বেঁকে চলে যাব প্রার্থনা কক্ষে। ভেতরে আলো জ্বালানো নেই বলে ক্যামেরাতে ধরা পড়ছে না, কিন্তু খালি চোখে অসাধারণ লাগছে। ইটালিয়ান মার্বেলের তৈরি ধামগুলোর মাঝে সোনার পাত বসানো রয়েছে, আর সেই সোনা এই অন্ধকারেও জ্বলজ্বল করছে। গোলাকার এই প্রার্থনা কক্ষে চারিধারে সোনা ও মার্বেলের অদ্ভুত সংমিশ্রণ চোখে পড়ে। দ্বিতল এই কক্ষে একসাথে সহস্র ভক্ত করতে পারবেন গুরুনাম সংকীর্তন। এখানে মধ্যমণি হয়ে অধিষ্ঠান করবেন শ্রী শ্রী প্রহ্লাদ নরসিংহ, তবে এখনও তা পর্দাবৃত ও অগোচরেই রয়েছে। খোদাই করা জগন্নাথ দেব ও চৈতন্যলীলার নিদর্শন এখন বোঝা যাচ্ছে স্পষ্ট। বাইরে প্রকাণ্ড নিমাইদেবের ছবি রয়েছে মন্দির কক্ষের দুই দিকে, ও সাথে রয়েছেন ভগবান বিষ্ণু। নমস্কার, আমি জিষ্ণু। গদা হাতে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন ভগবান বিষ্ণু দুধারে, মাঝে শ্রীকৃষ্ণলীলা। এ যেন মহাকাব্যের শৈল্পিক প্রতিফলন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণের নাম করতে করতে আপাতত মন্দির থেকে বেরিয়ে গুরুকৃপা মহাপ্রসাদম থেকে প্রসাদ গ্রহণ করে জলঙ্গি পেরিয়ে ভাগীরথীর ওপর দিয়ে নবদ্বীপে ফিরে যাব। প্রসাদ খেয়ে নবদ্বীপের বিখ্যাত ক্ষীরদই একটু পেটে না পড়লে হয় নাকি? আর তাই মিষ্টান্ন ভবনের ক্ষীরদইয়ের আশায় মায়াপুরকে আজকের মতন বিদায় জানিয়ে নদীটপকে পুজোর কাজ সেরে এবারে হাত চালিয়ে ফিরতে হবে পড়ন্ত বেলায় ঝুলন্ত দোদুল্যমান সময়ে। কেমন লাগলো এই ভ্লগ আপনাদের? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন, আর উপভোগ্য হয়ে থাকলে আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা। এরকম একদিনের ছুটি কাটানোর মুহূর্তে সামিল হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটি। এখানে রয়েছে বেশ কিছু ভ্লগ যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নবদ্বীপের রাস্তা পেরিয়ে বাঁদিকে বেঁকে ধরে নেব STKK রোড, অর্থাৎ 6 নম্বর স্টেট হাইওয়ে। আপনাদের যদি আমার ব্লগ সম্পর্কে কোনো উপদেশ বা পরামর্শ থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের পছন্দ মতন ব্লগ তৈরি করে প্রত্যাশা পূরণ করতে। আর ফাইনালি চলে এসেছি বালি হল্ট স্টেশনের ফ্লাইওভারে, সাথে পার করে নেব বালি ব্রিজও। সকালেই বালি ব্রিজ যতটা উচ্ছ্বাস দেয় রজনীর এই রূপ ব্যাকুল করে তোলে আরও এক ছুটির দিনের আশায়। ততক্ষণের প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।